তরুণ যুবক স্যার এত কালো দেখতে ততটা সুন্দর নয় বেলালের মতো কালো এত কালো এত কুশ্রী কালো এই স্যার যখন রাস্তা দিয়া হেঁটে যায় অনেক মানুষ স্যারকে দেখে টিটকারি মারে কেউ অট্ট হাসি মারে দেখো দেখো কালো ছেলেটা যাচ্ছে কালো যুবকটা যাচ্ছে স্যারকে গরিব হওয়ার কারণে তেমন কেউ পছন্দ করে না ভালোবাসে না কিন্তু স্যার কালো হলে কি হবে এই স্যার কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলের কাছে সবচেয়ে বেশি প্রিয় আল্লাহু আকবার কারণ আল্লাহ তাআলা দেখে না কে কালো কে সাদা দেখে কে ধনী কে গরিব আল্লাহ দেখে না আল্লাহ দেখে আল্লাহকে কে কতটা ভয় করে ঠিক কি না বলেন এই কারণে দেখবেন আফ্রিকার কিছু নিগ্রো কালো মানুষ আছে এত সুন্দর করে কোরআনের তেলাওয়াত করে এত কালো এত কালো এত কুশ্রী আপনারা হজ করার জন্য মক্কা মদিনায় গিয়েছেন অনেক কালো মানুষ দেখেছেন দেখছেন না কিন্তু তাদের ইমানের পাওয়ার এত বেশি আল্লাহু আকবার বর্তমানে আফ্রিকার মানুষগুলো সোমালিয়ার মানুষগুলো পড়াশোনা করার জন্য খাতা কলম পায় না সেই আদিকালের মতো এখনো তারা কোরআন শরীফের হরফগুলো কাঠের মধ্যে লেখে পাথরের মধ্যে লেখে চেহারা এত কালো কিন্তু তেলাওয়াত শুনলে মনে হয় আল্লাহর কোরআন নাযিল হচ্ছে আল্লাহু আকবার এই সাহাবী সান একে তো কালো দ্বিতীয় তো গরিব একে তো কালো তৃতীয় তো বেকার তৃতীয় তো কি যদি কোনো যুবক ছেলে বিয়ের বয়স হয়ে গিয়েছে প্রাপ্ত বয়স্ক যুবক বাংলাদেশের এখন কালচার হয়ে গেছে একজন যুবকের বয়স বেশি হয়ে গেছে বিয়ের বয়স হয়ে গেছে দেখতে কালো আবার বেকার তার জন্য যদি কোনো বিয়ের কারো কাছে প্রস্তাব পাঠানো হয় কারো কন্যার জন্য নাম্বার ওয়ান বলবে দেখতে কালো আবার যুবক বেকার ওর কাছে আমার মেয়ে বিবাহ বলবে কি বলবে না ঠিক আল্লাহ নবী সাহাবী সাদ একজন কালো যুবক দেখতে সুন্দর নয় কিন্তু দেখতে সুন্দর না হলে কি হবে কালো হলে কি হবে ওই সাদ সাহাবী সাদ আল্লাহর নবীকে নিজের চাইতে বেশি ভালোবাসি আল্লাহু আকবার নবীজি কি নবী ওই সাহাবীকে এক মুহূর্ত না দেখলে আল্লাহর নবী জিজ্ঞেস করে আমার সাদ কোথায় আল্লাহু আকবার দেখবেন সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে অনেক গরিব কিন্তু ইমাম সাহেবের সাথে ভালো সম্পর্ক আছে না গরিব মানুষ রিকশা চালায় তরকারি বেচে একেবারে নেহায়েত গরিব পাঁচ ওয়াক্ত নামাজ এসে মসজিদের সামনের কাতারে পড়ে আজানের আগে আয়েশা মসজিদে বসে থাকে আবার মাঝে মাঝে মসজিদ ঝাড়ু দেয় মসজিদের বাথরুম ধুয়ে দেয় আছে কি আছে না সমাজের একেবারে গরিব কিন্তু ইমাম সাহেবের সাথে এত সম্পর্ক হুজুরের ভাতের বাটি টানে হুজুরের কাপড় ধুয়ে দেয় এ খোদার কসম করে বলি ওই ইমামের সাথে মুসল্লির সাথে এত সম্পর্ক হয়ে যায় এক ওয়াক্ত নামাজে যদি তার ওই প্রিয় মুসল্লিটাকে ইমাম সাহেব না দেখে দ্বিতীয় ওয়াক্তে তাকে ফোন করে তুমি কোথায় গেলা করে কি করে না ঠিক আল্লাহর নবী সাহাবী সাদ গরিব মানুষ কিন্তু সব সময় সে আল্লাহর নবীর মজমায় বসে থাকে নবীজির পায়ের কাছে এসে পড়ে থাকে নবীজি কোরআনের বয়ান শুনে সাহাবী সাদ কোরআনের বয়ান শুনে চোখের পানি ফেলে নবীজির খেদমত করে নবীকে ভালোবাসে আল্লাহ নবীকে সারা সাদ এক মুহূর্ত বাইরে যায় না নবী ও সাহাবীকে সারা থাকতে পারে না আল্লাহু আকবার কি ভালোবাসা কি ভালোবাসা নবীজি একদিন মজমার মধ্যে বয়ান করতেছে হঠাৎ করে সাহাবী সাদের দিকে চোখ গেছে এ সাহাবী সাদ দাঁড়াও 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 ব্যাপার কি তোমার বয়স হয়ে গেছে বিয়ে ঠিক করো না কেন তুমি একজন প্রাপ্ত বয়স্ক যুবক বিবাহ করো না কেন সাহাবী সাদ দাঁড়ায় বলতেছো গো আল্লাহর নবী এক নম্বরে তো আমি নাম্বার ওয়ান কালো নাম্বার ওয়ান এক নম্বরে তো
আমি কালো, দ্বিতীয়ত আমি গরিব মানুষ, তৃতীয়ত আমার কোনো চাকরি বাকরি নাই, কে আমার কাছে তার মেয়ে বিবাহ দিবে? রহমাতুল লিল আলামিন বলে, তুমি বিবাহ করবে কিনা বলো? সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নিচের দিকে দিয়ে রেখেছেন, কোনো কথা বলেন না। তার মানে চুপ থাকার লক্ষণ হচ্ছে সম্মতির লক্ষণ, ঠিক কিনা বলে? চুপ থাকার মানে হচ্ছে সে বিবাহ করতে চায় কিন্তু পকেটে পয়সা পাতি। বিবাহ আবার কার করতে মন চায় না, সবারই মন চায়। একজন অন্ধ কেউ যদি জিজ্ঞেস করেন, কিরে অন্ধ বিয়ে করছস নাকি, বলবে হুজুর একটা সুন্দর দেখা মায়া দেখেন, আমি বিবাহ করব। আমি রহিম মেটাল মসজিদে 10 বছর তারাবি নামাজ পড়াইছি। কয় বছর? রহিম মেটাল নাম শুনছেন না? তেজগাঁও নাবিসকু বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ রহিম মেটাল। ওই রহিম মেটাল মসজিদে হাজার হাজার ভিক্ষুক যায়। মাঝে মাঝে আমি ভিক্ষুকদের সাথে অনেক সময় মজা করতাম। একটা অন্ধ সব সময় দাঁড়ায় দাঁড়ায় সূরা ফাতিহা তেলাওয়াত করত। একদিন আমি নামাজের পরে আমার রুমে ডাকছি, দিগায় তুই তো অনেক সুন্দর সূরা ফাতিহা পড়স, আমি যদি তোর একটু মস্ক করাই তাহলে তুই আরো ভালো করে পড়তে পারলে মানুষ তোরে আরো বেশি টাকা দিবে। তো মাঝে মাঝে আমি ডেকে ওকে সূরা ফাতিহা শিখাইতাম। একদিন জিজ্ঞেস করি, তোমার তো বয়স হয়ে গেছে, টাকা পয়সাও তো ভালো কামাও, কারণ ডেলি ভিক্ষা করো, টাকাও তো পাও, কণ্ঠও সুন্দর, হুজুর হ্যাঁ ভালো টাকা পাই, বিবাহ করো না কেন? মুস্কি হাসি দিয়া বলে, হুজুর আমার জন্য একটা সুন্দর মায়া দেখেন, আমি বেটা তুই চোখে দেওয়াস তার সুন্দর মায়া দেয়া, তুই কি করবি? হুজুর মনের খুব ইচ্ছে একটা সুন্দর মেয়ে বিবাহ করব। আল্লাহু আকবার! সব যুবকের মনের তামান্না একটা সুন্দর বিবাহ করা, ঠিক কিনা বলেন? কিন্তু স্বাদ আছে মাগার, কথা বলে না স্বাদ আছে, স্বাদ তো নাই, মনে চায় ওই সুন্দরী কন্যাকে বিবাহ করতে, কিন্তু পকেটে টাকা নাই, গেলে তো প্রস্তাব দিলে ফিরায় দিব। আল্লাহর নবী বলে, কি রে সাহাবি সাদ বিবাহ করো না কেন? ওগো নবী জি আমি কালো মানুষ, দ্বিতীয়ত আমি বেকার, তৃতীয়ত আমার সম্পদ নাই, কে আমার কাছে তার কন্যাকে বিবাহ দিবে? রহমাতুল লিল আলামিন হাবিব কিবরিয়া বলে, তুমি বিবাহ করবে কিনা? সাহাবি বলে, ওগো আল্লাহর নবী বিবাহ আমি কি দিয়ে করবো, আর কে বা আমার কাছে মেয়ে বিবাহ দিবে? আল্লাহ নবী বলে, বুঝছি বুঝছি, তোমার বিবাহ করতে মন চায়, বসো বসো। নবীজি সাহাবিকে বসায় দিলেন। একটু পরে নবীজি একটা পত্র লিখলেন, পত্র লিখে নবীজি বললেন, এই পত্রটা নাও, এই পত্রটা নিয়া আমার সাহাবি আবু আইয়ুব আনসারির বাড়িতে যাবা। আল্লাহু আকবার! তার একটা সুন্দরী কন্যা আছে, এই কন্যার সাথে তোমাকে আমি বিবাহ দেওয়ার জন্য আমি নবী নিজের থেকে প্রস্তাব পাঠাইলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ! সমাজে এমন কিছু গরিব মানুষ যুবক মানুষ আছে, একটা ভালো ফ্যামিলিতে বিবাহের প্রস্তাব পাঠাইলে দেখে সমাজের মধ্যে কার ওয়েট আছে, কে একটু নেতা টাইপের মানুষ, কার কথা মানুষ শুনবে, কার অফার ফিরাইয়া দিবে না, কার কে প্রস্তাব দিলে তার অফার ফিরাইয়া দিবে না, এমন কিছু মানুষকে সমাজের মানুষ বিবাহের জন্য প্রস্তাবে নিয়ে যায়, যায় কি যায় না? আল্লাহর নবী বলে, আমি এই পত্রটা লিখে দিলাম, আমার সাহাবীর বাড়িতে নিয়ে দিবে। তার একটা সুন্দরী কন্যা আছে যাকে বলা হয় হুরে মদিনা। আল্লাহু আকবার! মদিনার সবচাইতে সুন্দরী কন্যা যাকে বিবাহের জন্য হাজার হাজার প্রস্তাব, এমন একটা কন্যার সাথে যদি একজন কালো যুবকের বিবাহের প্রস্তাব দেয়, সে কি এখন আর দুনিয়াতে আছে? আছে দুনিয়াতে? এখন তো দুনিয়াতে নাই, চিঠিটা পায়া দিছে দোর, পত্রটা লিখেছেন কে? রহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার! জোরে বলেন আল্লাহু আকবার! এর চাইতে আর বড় অভিভাবক পৃথিবীর জমিনে আসে না, আমার নবীর মতন এমন নেতা। আমার নবীকে যদি আপনি বাবা হিসাবে দাঁড় করান, পৃথিবীর শ্রেষ্ঠ পিতা, ঠিক কিনা বলেন? আমার
নবী কে যদি আপনি নানা হিসাবে দাঁড় করান পৃথিবী শ্রেষ্ঠ নানা ঠিক কিনা বলে আমার নবী কে যদি আপনি প্রেসিডেন্টের আসনে বসান আমার নবী হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ প্রেসিডেন্ট আমার নবী কে যদি আপনি যুদ্ধের ময়দানে সেনাপতি হিসাবে দাঁড় করান আমার নবীর মত এত উত্তম সুন্দর কৌশলী যোদ্ধাবীর সমরবীর পৃথিবীর জমিনে আসে নাই আর কোনোদিন আসবেও না পৃথিবীর জমিনে আসে নাই আর কোনোদিন আসবে আমার নবীর মতে এমন পররাষ্ট্রনীতি পৃথিবীর জমিনে আজ পর্যন্ত কেউ প্রণয়ন করতে পারে নাই আর পারবেও না ঠিক কিনা বলেন আমার নবীকে আপনি কোন জায়গায় ফিট করবেন সব জায়গায় 100% ঠিক কিনা বলেন সেই নবী নিজের হাত দিয়া পত্র লেখা বিবাহের প্রস্তাব দিছে এটা কি ছোটখাটো কথা নাকি ছোট কথা নবী নিজের হাতে পত্র লিখেছে যাও যাও বিবাহের প্রস্তাব নিয়ে যাও সাহাবি এবার বিবাহের পত্র নিয়ে চিরকুট নিয়ে সাহাবীর বাড়ির দিকে দৌড় শুরু করেছেন আবু আইয়ুব আনসারির বাড়ির দরজার সামনে যায় দরজা লক করলেন ভিতর থেকে দরজা খুলে দেওয়া হলো দেখেন দরজার সামনে একজন কালো যুবক হাফসি যুবক দণ্ডায়মান একেবারে চেহারা কুচকুচে কালো এ শাবাব ইয়া আইয়ুহা শাবাব এ যুবক তুমি কেন এসেছো পকেট থেকে চিরকুটটা বের করে বললেন এটা আল্লাহর নবী আপনাকে দিয়েছেন সাহাবী আবু আইয়ুব আনসারী চিরকুটটা তার হাত থেকে নিয়ে যখন পড়তে শুরু করলেন ইতিহাসের মধ্যে এসেছে সাহাবী এই চিঠিটা পড়তে পড়তে তার চোখ দিয়া পানি পড়তেছে এই কারণে পানি পড়তেছে আল্লাহর নবী নিজের হাতে পত্র লিখে তার কন্যার সাথে এই কালো যুবককে বিবাহে দেওয়ার জন্য প্রস্তাব দিয়েছেন এখন সাহাবি কি করবেন চিন্তায় পড়ে গেলেন কিন্তু পাত্র তো পছন্দ পাত্র পছন্দ এত সুন্দরী কন্যার জন্য কত ভালো ভালো বিবাহের প্রস্তাব আসে কিন্তু এমন একজন কালো যুবক আগে থেকেই জানে টাকা নাই পয়সা নাই ঘর নাই বাড়ি নাই সবচেয়ে বড় পরিচয় হচ্ছে সে হচ্ছে হুব্বে রাসূল আল্লাহ রাসূলকে নিজের জীবনের চাইতে ভালোবাসে আর সব সময় আল্লাহ রাসূলের দরবারে পড়ে থাকে এটাই হচ্ছে তার সবচেয়ে বড় চালান আল্লাহু আকবার সাহাবি চিন্তা করতেছে কি করব কি করব কি করব হায়রে এত সুন্দরী কন্যার জন্য এমন একটা কালো ছেলের সাথে আমি বিবাহ দিব না কি করব যদি বিবাহের প্রস্তাব ফিরায় দেই আল্লাহর নবী কষ্ট পাবে পাবে কি পাবে না এখন আমি কি করব বড় টেনশনে পড়ে গিয়েছেন সাহাবী ঘরে বসে মন খারাপ করে বসে আছে আর ওই সাহাবী সাহাবকে বলল তুমি এখন চলে যাও তোমাকে পরে জানানো হবে কিন্তু সাহাবীর মন খারাপ হয়ে গেল মুখের উপরে না করে দিয়েছে চলে যাও কথার ভাব শুনে বুঝছে যে এই বিবাহ আর সাহাবী মনে মনে ভাবে আল্লাহ নবী যেহেতু বিবাহের প্রস্তাব দিয়েছে সে যেহেতু এভাবে আমাকে অপমান করেছে নবীর প্রস্তাবে যেহেতু সে রাখতেছে না তাহলে আমার কপালে আর কোনোদিন বিবাহ নাই মন খারাপ করে আবার নবীর বাড়ির দিকে রওনা শুরু করেছে পাশে যখন ওই সাহাবি চিঠি পড়তেছিলেন পাশে তার সুন্দরী কন্যা দাঁড়ায় বলতেছে আব্বাজান একটু আগে দেখলাম কোন যুবক জন এসে আমাদের ঘরে দরজা নক করলো আপনি দরজা খুলে দিলেন আব্বাজান আবার দেখলাম আপনার মন খারাপ ঘটনাটা কি সাহাবি বলতেছেন ও আমার প্রিয় কন্যা এই পত্রটা পড়ো দেখে চিঠির উপরে পত্র বাহক লেখা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তার পক্ষ থেকে পত্র পাঠানো হয়েছে হুরে মদিনা সুন্দরী কন্যা পত্র পড়া বলে আব্বা জান এ তো দেখছি রহমাতুল লিল আলামিন আমার জন্য বিবাহের প্রস্তাব পাঠিয়েছেন আব্বা জান আপনি যুবককে কেন ফিরায়া দিলেন সাহাবী বলে মারে ফিরায়া দেই নাই চিন্তা করতেছি আমার এত সুন্দরী কন্যার সাথে আমি এই কালো যুবকটাকে বিবাহ দিব কি করব আমি বুঝতে পারতেছি না আমার টেনশনে ভালো লাগছে না এত সুন্দরী কন্যার জন্য কত ভালো ভালো জায়গা থেকে বিবাহের প্রস্তাব আসে কারো কাছে তো আমি এখনো পর্যন্ত রাজি হই নাই এখন এই যুবক আল্লাহর নবীর চিঠি নিয়ে আসছে
আমি কি করব বুঝতে পারতেছি না। হুরে মদিনা সুন্দরী কন্যা বলে আব্বা জান, আপনি কি একবারও চিন্তা করেছেন আমার বিবাহের প্রস্তাব দুনিয়ার কোন সাধারণ মানুষ দেয় নাই, স্বয়ং আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমার বিবাহের প্রস্তাব পাঠিয়েছেন। আল্লাহু আকবার। আব্বা জান এই বিবাহ আপনি ফিরিয়ে দিবেন কোনদিন কল্পনা করতে পারি না। আল্লাহু আকবার। আব্বা জান আপনি কি একবার ভেবেছেন আল্লাহর নবী আমার বিবাহের প্রস্তাব নিয়ে পাঠিয়েছেন, যদি ডিনাই করেন আল্লাহর নবী কষ্ট পাবে? আল্লাহর নবী কষ্ট পাবে এটা হতে পারে না। আপনি ওই যুবককে ডাইকা নিয়ে আসেন, আমি ওই যুবকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হব, আমি ওই যুবককে খেদমত করতে প্রয়োজনে আমি কোরবান হয়ে যাব। আল্লাহু আকবার। কেমন মহব্বত ছিল আল্লাহর নবীর প্রতি, ঠিক কিনা বলেন? বর্তমানে কোন দাড়িওয়ালা যুবকের বিবাহের প্রস্তাব নিয়ে যদি কোনো মেয়ের কাছে যাওয়া হয় বলে এই ছেলে দাড়ি আছে বিবাহ করব না, বলে কে বলে না? যেই মেয়ে বলে দাড়িওয়ালা যুবক বিবাহ করব না, ওই মেয়েকে বিবাহ করা জায়েজ নাই। যে আল্লাহর নবীর সুন্নতকে ভালোবাসে না, যে আল্লাহর নবীর সুন্নতকে অপছন্দ করে তার সাথে সংসার করা জায়েজ নাই, জায়েজ নাই। কারণ যে আল্লাহর নবীর সুন্নতকে ঘৃণা করে তার ঈমান নাই, কি নাই? তার ঈমান নাই। ওই কন্যার গর্ভে যে সন্তান হবে ওগুলো হবে গাজাখোর, বক্ষর, ঠিক কি বলেন? আল্লাহর নবীর সুন্নতকে কিভাবে ঘৃণা করে, অথচ এত সুন্দরী কন্যা হুরে মদিনা বলে। আব্বা একবার কি চিন্তা করছেন বিবাহের প্রস্তাব নিয়ে রহমাতুল্লিল আলামিন নিজে পত্র লিখেছেন? আল্লাহু আকবার। ও বাবা নিশ্চয় এই বিবাহের মধ্যে কল্যাণ আছে, কামিয়াবি আছে। আল্লাহু আকবার। আব্বা জান যুবককে ডাকেন, ফিরাইয়া দিয়েন না, আমি ওই যুবকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হব। এবার আবু আইয়ুব আনসারী যুবককে ডাকলেন, দৌড়ে যায় যুবক এদিকে আসো এদিকে আসো, মন খারাপ কিছু বলে না, বলে বুঝতেছি তোমার মন খারাপ, যাও যাও আল্লাহর নবীকে যেয়ে বলো তোমার সাথে আমি আমার কন্যাকে বিবাহ দেওয়ার জন্য রাজি হয়েছি। আল্লাহু আকবার। নবীকে যেয়ে বলো কবে বিবাহ করবা, কোন দিন বিবাহ করবা আমাকে জানাও, আমি সব কিছু রেডি করে রাখবো। এতক্ষণ যুবকের মন খারাপ ছিল, এখন তার মুখে আনন্দের হাসি ফুটেছে। আল্লাহু আকবার। এবার রহমাতুল্লিল আলামিনের দরবারে যুবক গেলেন, নবীজি বললেন, ও সাহাব কি পয়গাম নিয়ে এসেছো? সাহাবি বললেন, ওগো আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন আপনি আমার জন্য যে বিবাহের পয়গাম পাঠিয়েছেন, আপনি কেবল চিঠি দেওয়ার কারণে সে বিবাহে রাজি হয়েছে, তার কন্যাকে আমার সাথে বিবাহ দিবে। নবীজি বলল, যাও যাও বিবাহ করো। সাহাবি বলল, বিবাহ করবো কোত্থেকে, পকেটে তো টাকা পয়সা কিছুই নাই। নবীজি আর একটা চিঠি লিখলেন, যাও যাও আমার জামাই ওসমানের কাছে এই চিঠিটা নিয়ে যাও। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন, ওসমান সাহাবী সাদের বিবাহের যে খরচ লাগে এই খরচটা তুমি দিয়া দাও। এবার সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে বিবাহের খরচ নিয়া বিবাহের বাজার করার জন্য বাজারে চলে গিয়েছে। বিবাহের বাজার করার জন্য বাজারে চলে গিয়েছে, বাজার করতেছে করতেছে ইতিমধ্যে বাজার থেকে আওয়াজ উঠেছে, এ তোমরা কোথায়? বাজার বন্ধ করো, দোকান বন্ধ করো, ব্যবসা বন্ধ করো, আল্লাহর নবী আমাদেরকে জিহাদের ময়দানে ডেকেছে। আল্লাহু আকবার। এই কথা শুনে সাহাবীরা যার যার দোকান বন্ধ করতেছে, ডাল নিয়া তরবারি নিয়া রণ সাজে সজ্জিত হইয়া জিহাদের ময়দানের দিকে ডাক দিয়েছে। সাহাবীরা স্ত্রী সন্তান ঘর বাড়ি সব ছেড়ে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য তারা অস্ত্রে শস্ত্রে সজ্জিত হইয়া ময়দানের দিকে দৌড় শুরু করেছে। আর কিছু মানুষ ঘোষণা করতেছে, ও মদিনার মানুষ আর বসে থাকো না, চলো চলো আল্লাহর নবী জিহাদের ময়দানে ডেকেছে। সব সাহাবীরা জিহাদের জন্য প্রস্তুত নিচ্ছেন, তৈয়ার হচ্ছেন। সাহাবি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের বাজার করতেছে, হঠাৎ করে তার দিলের ভিতরে আঘাত করলো, হায় রে
জিহাদে যাওয়ার জন্য সমস্ত সাহাবীদেরকে আহ্বান করেছে। নবীর ডাকে সাড়া দিয়া সব সাহাবীরা যুদ্ধের ময়দানে তরবারি নিয়ে ডাল নিয়ে ছুটতেছে। আর এই সময় আমি বিবাহের বাজার করতেছি, আমার কলিজা টুকরা নবী যুদ্ধের ময়দানে যুদ্ধ করবে, আর আমি বিবাহের বাজার করে বিবাহ করব, এটা কোনোদিন হতে পারে না। ওই বিবাহের টাকা দিয়া বিবাহের বাজে, আর আমি বাসর ঘরে স্ত্রী নিয়ে আনন্দ করব, আমি সাহাবী এটা কোনোদিন মেনে নিতে পারি না। কেমন ইমান! সাহাবী মনে মনে ভাবে আল্লাহর নবী আমাকে বিবাহ করার জন্য পাঠিয়েছেন, এই অবস্থায় যদি আমি যুদ্ধের ময়দানে যাই নির্ঘাত নিশ্চিত নবীজি আমাকে দেখার পরে বাড়িতে পাঠিয়ে দিবে, যাও তুমি বিবাহ করো, তোমার যুদ্ধে যাওয়ার প্রয়োজন নাই। কি করা যায়? সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কাপড় কিনলেন, কালো একটা কাপড় কিনে মুখের মধ্যে বাঁধলেন যাতে আল্লাহর নবী তাকে চিনতে না পারে, যুদ্ধের ময়দান থেকে যাতে তাকে বিতাড়িত না করে, যুদ্ধের ময়দান থেকে যাতে তাকে ফিরায় না দেয়, বলবে তুমি বিবাহ করো, এই কথা যাতে আল্লাহর নবী বলতে না পারে, আর তার চেহারাও যাতে চিনতে না পারে। নবীর প্রেমে পাগল হয়ে, নবীর ভালোবাসায় পাগল হয়ে সাহাবী মুখের মধ্যে কালো কাপড় বেঁধে ডাল আর তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে রওনা শুরু করেছে। কাফেরদের সাথে মুসলমানদের যুদ্ধ লেগে গিয়েছে, ময়দানে কাফেরদের সাথে মুসলমানদের তুমুল লড়াই চলতেছে, কাফেরেরা মুসলমানদেরকে ধরাশায়ী করে, মুসলমানরা কাফেরদেরকে ধরাশায়ী করে, এভাবে করে মুসলমানদের সাথে তুমুল যুদ্ধ লেগে গিয়েছে। তুমুল যুদ্ধ করতে করতে এক পর্যায়ে সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখেন কিছু কাফের আল্লাহর নবীর দিকে তীর ছুটতেছে, আল্লাহর নবীর দিকে দৌড়ে যাচ্ছে। সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে আর দেরি করলেন না, ওই কাফেরদের সাথে মোকাবেলার করার জন্য রণাঙ্গনে বীরের মতো যুদ্ধ করতেছে, বীরের মতো যুদ্ধ করতেছে। সাহাবী সাদকে কেউ ফিরিয়ে রাখতে পারে না। সাহাবী সাদ চিৎকার করে বলে, হে বেঈমান কাফেররা, আমি সাদ বেঁচে থাকতে আমার নবীর গায়ে তরবারি দিয়ে আঘাত করবা, তীর দিয়ে আঘাত করবা, আমি সহ্য করব না, প্রয়োজনে প্রতিটা তীরের আঘাত আমি আমার বুকে পেতে নিব। আল্লাহু আকবার! যুদ্ধ করতে করতে আল্লাহর দরবারে সাহাবী সাদের রক্তটা মঞ্জুর হয়ে যায়, তার জানখানি আল্লাহ তাআলা কবুল করে নেয়। সাহাবী সাদের বুকের ভিতরে আয়েশা তীর আঘাত করে, সাহাবী সাদ যুদ্ধের ময়দানে লুটিয়ে পড়ে। এক এক করে যুদ্ধের ময়দানে কাফেরদের সাথে যখন যুদ্ধ শেষ হয়ে যায়, আল্লাহর নবী সরকারে দোয়ালম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা দেখো দেখো কোন কোন জায়গায় আমার সাহাবীরা শাহাদাত বরণ করেছে, তাদের লাশগুলো আমার কাছে নিয়ে আসো। সব সাহাবীদের লাশগুলো আল্লাহর নবীর সামনে হাজির করা হলো। নবীজি নিজের হাত দিয়া ধরে ধরে আদর করে দিচ্ছেন আর দোয়া করে দিচ্ছেন, আল্লাহ আমার এই সাহাবীরা তোমার দীনের জন্য আমার মহব্বতে যুদ্ধের ময়দানে এসে শাহাদাত বরণ করেছে, আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও। আল্লাহর নবী দোয়া করতেছেন আর আদর করতেছেন। হঠাৎ করে একজন সাহাবী বলল, ও আল্লাহর নবী, যুদ্ধের ময়দানে যেখানে সবচেয়ে বেশি কাফেরদের শিবির ছিল, যেখান থেকে কাফেরেরা যুদ্ধ পরিচালনা করত, ওইখানে দেখতেছি কালো কাপড় পেঁচানো একটা লাশ পড়ে আছে। হাবিবে কিবরিয়া বলে, যাও যাও দেখো ওই লাশটা কাদের লাশ, আমাদের লাশ নাকি ওই পক্ষের লাশ। দুইজন সাহাবি আস্তে আস্তে করে আগায় যায়, মুখের মধ্যে কালো কাপড় থাকার কারণে লাশ চিনতে পারে না, শনাক্ত করতে পারে না। যখন একেবারে কাছাকাছি চলে গেল, ওই মুখের কাপড় সরায়া দেখলো, এ তো আর কেউ নয়, এ তো হুব্বে রাসূল আল্লাহর পয়গম্বরের সাহাবি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার! দৌড়ে নবীর কাছে চলে গেলেন, ওগো আল্লাহর নবী, ওই যে কাফেরদের শিবিরের কাছে একটা লাশ পড়ে আছে, ওইটা কার লাশ জানেন নাকি? হাবিবে কিবরিয়া বলে, কার লাশ? বলো গো আল্লাহর নবী, এটা তো আমাদের ভাই সাহাদের লাশ।
নবীজি বলে বলো কি আমি তো সাহাবকে বিবাহ করার জন্য পাঠাইছিলাম কিছু সাহাবি বলে বলল নবী সাহাব বিবাহের বাজার করার জন্য বাজারে গিয়েছিল যখন শুনেছে আপনি জিহাদের ময়দানে ডাক দিয়েছেন সাহাবি বিবাহের বাজার বন্ধ করে বিবাহের টাকা দিয়ে তরবারি কিনে ডাল কিনে আল্লাহর নবীর মহব্বতে রওনা করে চলে এসেছে হাবিব কিবরিয়া বসা ছিলেন দাঁড়ায় গেলেন যাও 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 আমার কলিজার টুকরা সাহাবীকে আমার কাছে নিয়ে আসো নবীজির সামনে যখন সাহাবি সাহাবের লাশটা এনে রাখা হলো আল্লাহর নবী নিজের হাত দিয়া তার মুখের কালো কাপড় খুলছেন আর বলতেছেন ওরে সাহাব তোকে পাঠাইছিলাম বিবাহ করার জন্য বিবাহ না করে আল্লাহ আল্লাহর নবীকে খুশি করার জন্য জিহাদের ময়দানে চলে আসছো বিবাহ করলি না বিবাহ করলি না স্ত্রীকেও দেখলি না আল্লাহর নবীর মহব্বতে আয়েশা জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছিস এই কথা নবী বলে আর সাহাবের সাহাবি সাহাবের মাথাটা নবীজির কোলের উপরে নিয়ে নবীজি আদর করতেছে আদর করতেছে এক পর্যায়ে আদর করতে করতে নবীজি মাঝে মাঝে মুস্কি মুস্কি হাসে আল্লাহু আকবার নবীজি মুস্কি মুস্কি হাসে আর বারবার আসমানের দিকে তাকায় আসমান থেকে হুরেরা বলতেছে ও আল্লাহর নবী আপনার যে সাহাবি আপনার মহব্বতে আল্লাহর মহব্বতে জিহাদের ময়দানে গিয়েছে বিবাহ করে নাই বিবাহ না করে জিহাদের ময়দানে শহীদ হয়েছে শাহাদাত বরণ করেছে আল্লাহর দ্বীনের জন্য অগণবীজি তাড়াতাড়ি করে আপনি আপনার সাহাবিকে কবর দিয়া দেন আমরা জান্নাতের হুর সাহাবকে নেওয়ার জন্য এসেছি আল্লাহু আকবার হাবিব কিবরিয়া রহমাতুল্লিল আলামিন বলে ও সাহাবীরা আমি যখন আমার সাহাবীর লাশটা আমার কোলের উপরে রাখলাম আমি আকাশের দিকে তাকায় দেখি একদল হুর আমার সাহাবকে ডাকতেছে ও সাহাব তাড়াতাড়ি আসো তোমার জন্য আমরা অপেক্ষা করছি জান্নাতের মধ্যে তোমার জন্য অপেক্ষা করছি নবীজি বলেন ওই হুরদের চেহারা এত সুন্দর ওই হুরেরা যদি একবার দুনিয়াতে তাকায়া উকি মারতো হাসি দিত তাদের দাঁতের আলোতে সারা পৃথিবী আলোকিত হয়ে যেত আল্লাহু আকবার নবীজি বলে ওই হুরেরা এত সুন্দর তাদের চেহারার দিকে তাকায় আমি নবীজি মাঝে মাঝে লজ্জা পেয়ে যাচ্ছি আল্লাহু আকবার এত সুন্দর হুরদের চেহারা এত সুন্দর হুরদের চেহারা এবার আল্লাহ নবী নিজের হাতে সাহাবী সাহাবকে কবরের ভিতরে দাফন করে দিলেন আল্লাহু আকবার ও যুবক আল্লাহ আল্লাহর নবীকে পাইতে হলে শুধু মুখে মুখে আল্লাহর নবীকে ভালোবাসলে হবে না নিজের জীবনের চাইতে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে ঠিক কিনা বলেন এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন কুল আতিউল্লাহ আতিউর রাসূল ওগো নবী আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন দুনিয়ার মানুষ যেন অবশ্যই অবশ্যই আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্য করে ঠিক কিনা বলেন শুধু মুখে মুখে ভালোবাসতে হবে না নবীকে প্রয়োজনে জীবন দিতে হবে জান দিতে হবে মাল দিতে হবে সব কিছুর চাইতে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে ঠিক কিনা বলে রাজি আছেন তো ইনশাআল্লাহ সে কথাই নবীজি হাদিসের মধ্যে বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন নবীজি বলেছেন তোমরা যদি আমাকে তোমাদের সন্তান সন্ততি স্ত্রী সব কিছুর চাইতে যদি আমি নবীকে ভালোবাসতে না পারো তাহলে তোমরা কখনো মুমিন হতে পারবে না ঠিক কিনা বলে আমরা আজকের মাহফিল থেকে ওয়াদা করব প্রতিজ্ঞাবদ্ধ হব সব কিছুর চাইতে দুনিয়ার সব চলে যাক সব হারে যাক সব হারায় ফারাই কিন্তু আল্লাহ আল্লাহর রাসূলকে হারাতে পারবো
সারা বাঁচতে পারে না, রসূলের আশিকরাও নবীকে সারা বাঁচতে পারে না। ঠিক কি বলে? আমাদের আরাম করার জায়গা দুনিয়াতে নয়, আমাদের আরাম করার জায়গা জান্নাতে। কোথায় 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 আমরা জান্নাতে যে আরাম করব, জান্নাতে যে আমরা চির সুখী হব। রাজি আছেন তো? ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করুন, বলি আমিন।